তোমার মামু গাড়ি কিনছে, তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। গাড়িটা পছন্দ হয়েছে? আমার গাড়ি গাড়ির দাম কত নিল? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা R15 ভার্সন 3 বাইক নিতে আসছি। আমার ছোট ভাগ্নে, ওনার অনেক দিনের স্বপ্ন, সেটা আজকে সার্থক হতে চলছে। এই সেই গাড়িটা ভাগ্নে আমার সামনে, বাইকের সামনে দাঁড়িয়ে আছে। ভাগ্নে আমার এত খুশি যা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। দীর্ঘ এক বছর পর সাধনা সত্যি হতে চলতেছে, খুবই ভালো লাগতেছে। ভাগ্নে তুমি কিছু বলো। প্রথমত সেভাবে কিছু বলার নাই, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ। তারপরে পরিবার এবং আপনি আমাকে সময় দিয়েছেন এই খুশি সময়, তার জন্য আপনাকে ধন্যবাদ। এখন আসলে অনুভবটা এরকম যে সেটা প্রকাশ করার মতন ভাষা পাচ্ছি না, কারণ যেটা আপনি প্রথমে বললেন এক বছর, হ্যাঁ এরকম একটা রোডে গাড়িটা দেখার পর থেকে একটা ইচ্ছা, স্বপ্ন একদিন ইনশাল্লাহ হবে। তো সেই স্বপ্নগুলো পরিবারের মাধ্যমে পূরণ হলো, ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন, আপনিও দোয়া করবেন, যাতে যেভাবে পরিবার আমাকে মেনটেন করে আমাকে আমার ইচ্ছাগুলো পূরণ করে যাচ্ছে, আমি যাতে এক সময় তাদের কীভাবে সাপোর্ট করে যেতে পারি ভবিষ্যতে, দোয়া করবেন, আপনারাও দোয়া করবেন। এইভাবে যাতে পরিবারের থেকে সন্তানরা তাদের ইচ্ছা পূরণ করার পর সেই ইচ্ছাগুলোকে ধরে রেখে পরিবারকে ভবিষ্যতে সাহায্য করতে পারে, সেই দোয়াটা প্রতিটা সন্তানের জন্য করবেন এবং পরিবার প্রতিটা পরিবারের জন্য। আচ্ছা, গাড়ি খুব সাবধানে চালাবা, হেলমেট ইউজ করবে, সবসময় সতর্কভাবে গাড়ি চালাতে হবে। জি অবশ্যই, বলার জন্য ধন্যবাদ। সেফটি মেনটেন করে চালানোর চেষ্টা করবো সর্বদা। ধন্যবাদ। ভাইজান তোমার কেমন লাগতেছে গাড়ি কিনে? একটা মজার বিষয়, আমার গাড়ির সময় আমার মামা আসছে এবং আমারই ভাইনাও আসছে, মানে একটা তিনটা প্রজন্ম এখানে আছে। আপনারা আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যামেরার পিছনে আমার মামা, আমি ও আরো একটা জিনিস দেখেন, ক্যামেরার পিছনে আমার ছোট মামা, আমি ওর ছোট মামা। আচ্ছা আচ্ছা, একটা জেনারেশনের উপর একটা ভালো পর্যায় পড়ছে আজকে এই শুভ দিনে। তোমার মামু গাড়ি কিনছে, তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। গাড়িটা পছন্দ হয়েছে? হ্যাঁ মামা, গাড়ির দাম কত নিল? গাড়ির দাম পড়ছে হচ্ছে, ওনারা প্রথমে আসতে একটু বেশি চাওয়ার পরও খুব ভালো আমাকে একটা প্রাইস দিছে, ওভারঅল মার্কেট অনুযায়ী 470-এ নেওয়া হচ্ছে গাড়ি, 4,70,000 টাকা নিচ্ছে। আচ্ছা, এটা কোন জায়গায়? এটা জায়গাটা এটা হচ্ছে মগবাজার, মগবাজার পরে আসলে আলিফ মোটরস নামে একটা শোরুম আছে, খুব ভালো জনপ্রিয় শোরুম, সে কাউকে বললে দেখাই দিবে যদি না কিনেন। কিন্তু আগে ভিডিও করে ধরে রাখার জন্য ধন্যবাদ আমার মামাকে এবং আপনাদের ধন্যবাদ, দোয়া করবেন আমার জন্য যাতে সেফটি রাইড করতে পারি এবং সবসময় সুস্থ থাকতে পারি। এই সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফার্স্ট জার্নি শুরু মামার, মামা এখন আস্তে আস্তে সামনের দিকে আসবেন, গাড়ি ট্রায়াল দিবেন, গাড়ি কোনো প্রবলেম আছে কি না সেটা এখন চেক করবেন। মামা তোমার সেই লাগছে ভাইয়ার তো আগে দেখছেন, অলরেডি মামা বের হয়ে আসলো শোরুম থেকে নতুন গাড়িতে নিয়ে, আর নতুন গাড়ি নিয়ে বের হয়ে আসলেন এই মাত্র, গাড়িটা এখন ট্রায়াল দিবেন যে গাড়িটা আসলে কোনো সমস্যা আছে কি না। গাড়ি ট্রায়াল দিতেছে, গাড়ির যে স্পিড অনেক জোরে চলে আসতেছে মামা। সত্যি সত্যি যে একটু অরিজিনালি যে বাইক আর সে এখন গাড়িতে উঠলেন। চান্দবাই
নতুন গাড়ি রাস্তায় বের করলেন। যাও 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 যাও, ভয় করবো আস্তে আস্তে যাও, আস্তে যাও আস্তে গাড়িটা।